নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মীন রাশি বা লগ্নের মানুষের মধ্যে কি কি দোষ রয়েছে বা কি কি ভুল করার জন্য তারা জীবনে অনেক ক্ষেত্রে তাদের কষ্ট পেতে হয় এবং তাদের জীবনের উন্নতির পথ মাঝে মাঝেই অবরুদ্ধ হয়ে যায়। কি কি সমস্যায় তারা জীবনে পড়েন, কোন জায়গাগুলো তাদের জীবনে রেকটিফিকেশন করা উচিত, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আমরা জানি অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি কোনো আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, মীন রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত সেন্টিমেন্টাল, ইমোশনাল, এক তো জলতত্ত্ব এবং তার উপর বৃহস্পতির একটা প্রভাব থাকার জন্য তারা জীবনে অনেক স্বপ্ন দেখে, অনেক হাই ড্রিম থাকে। কিন্তু 12th হাউস হওয়ার জন্য তাদের জীবনে অনেক লস হয়, তাদের জীবনে অনেক প্রতারণার শিকার হতে হয়, তাদের অনেক মানুষ জাস্ট প্রয়োজনে ইউজ করে, কাজ মিটে গেলে তাদেরকে লাভ মেরে দেয়। এই ধরনের একটা সমস্যা কিন্তু মীন রাশির ক্ষেত্রে ঘটে। তবে আমি সমস্ত যে কথাগুলো বলবো, একটা কথা মনে রাখতে হবে, আপনার বাচ্চাটির কন্ডিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার বাচ্চাটির রাশির অবস্থান ভালো না থাকে, যদি আপনার বাচ্চাটি রাশির মধ্যে কোনো নেগেটিভ গ্রহ অবস্থান করে বা লগ্ন খুব ভালো না থাকে, তাহলে যে যে পজিটিভ জায়গাগুলো বলবো সেগুলো কিন্তু অনেকটাই আপনার ক্ষেত্রে নেগেটিভ হয়ে যাবে। তবে মীন রাশির মধ্যে বিশেষ কিছু গুণ আপনার যেমন কি দেখতে পাবো, যেহেতু 12th হাউস আপনাদের জীবনে ব্যয় বেড়ে যায়, খরচ বেড়ে যায়, আপনার একটু স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতার প্রতি একটু ঝোঁক কিন্তু ম্যাক্সিমাম মীন রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এবং সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতির প্রভাবিত হওয়ার জন্য অনেক ব্যাপারে তাদের জ্ঞান দেখতে পাওয়া যায় এবং তারা জীবনটাকে অনেক বড় অংশে, অনেক ভাস্ট, তাদের জীবনের একটা ওভারঅল দিক থেকে তারা কিন্তু দেখতে চেষ্টা করে। আবার অন্যদিক থেকে জলতত্ত্ব হওয়ার জন্য কিছুটা ইমোশনাল অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা কিন্তু তাদের মধ্যে রয়েছে, মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে। কিন্তু আপনার বাচ্চাটির কতটা আপনার আপনার ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল হবে সেটা নির্ভর করবে আপনার বাচ্চাটির কন্ডিশনের উপর। তবে জেনারেলিভাবে কিন্তু মীন রাশির ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডজাস্টেবল একটা ক্ষমতা রয়েছে। মীন রাশির মানুষেরা জীবনে যতই ইনকাম করুন না কেন, ঠিকভাবে টাকা পয়সা কিন্তু জমি উঠতে পারে না। ঠিক কীভাবে কীভাবে যেন খরচ করে ফেলে, নিজেদের সরলতার জন্যই বলি বা নিজেদের কোনো কোনো ক্ষেত্রে ঠিকমতো হিসাব নিকাশ করে উঠতে পারে না। হিসাব কিন্তু অনেক ক্ষেত্রে করে, কিন্তু হয়তো যেখানে কাজের জায়গায়, প্রফেশনাল জায়গায় অনেক হিসাব নিকাশ করে কিন্তু কাজ করে, কিন্তু নিজের ক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে সেই হিসাব নিকাশটা কিন্তু তাদের রাখতে পারে না। এই ব্যাপার কিন্তু, এই সমস্যা কিন্তু মীন রাশির ক্ষেত্রে আমরা বারে বারে দেখতে পাবো। মীন রাশির জীবনে সবথেকে বড় সমস্যা হচ্ছে অত্যন্ত বেশি ইমোশনাল, অত্যন্ত বেশি সেন্টিমেন্টাল। জলদত্ত হওয়ার জন্য এতটা বেশি ইমোশনালভাবে কোনো কিছু করে না, সব কিছু ইমোশনালভাবে কিন্তু রিয়্যাক্ট করে বসে। মানুষের থেকে এক্সপেকটেশন করে ইমোশনালভাবে, ভালোবাসে ইমোশনালভাবে, মানুষে খুব রুট লেভেলে গিয়ে তাকে মানুষকে ভালোবাসে। তো এত যখন কেউ ইমোশনালভাবে কোনো সম্পর্ক তৈরি করছে, যদি সম্পর্ক ভালো হয় তো খুব ভালো, কিন্তু মীন রাশি অনেক ক্ষেত্রে তার কোনো বন্ধু বান্ধব, লাইফ পার্টনার সবাইকে ইমোশনালভাবে কিন্তু ভালোবাসার চেষ্টা করে। তাই এদের জীবনে অনেক ক্ষেত্রে এমন মানুষকে তো তারা জীবনে পাত্তা দিয়ে দিল যেখান থেকে তাদের জীবনে লস হয়ে গেল, তাদের জীবনে ক্ষতি হয়ে গেল। তারা কিন্তু কাউকে না বলতে পারে না, কোনো ব্যাপারে নয়। তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো মানুষের দুঃখ কষ্টের ব্যাপারটাকে অত্যন্ত অনুভব করতে চেষ্টা করে, বুঝতে চেষ্টা করে। মীন রাশির মানুষেরা কিন্তু যে কোনো ব্যাপারকে বুঝে নিয়ে এবং সেই জায়গাটাকে কিভাবে মানুষকে বুঝিয়ে দিতে হবে সেই ক্ষমতাটা কিন্তু অত্যন্ত ভালো দেখতে পাওয়া যায়। অত্যন্ত সেন্টিমেন্টাল হয়, অত্যন্ত ইমোশনাল হওয়ার জন্য তারা একটু সামান্য কথা তারা অত্যন্ত মনের মধ্যে আঘাত পেয়ে যায়। এবং এই জন্য অনেক সময় দেখতে পাওয়া যায় মীন রাশির মানুষেরা একটু তিতিবিরক্ত, একটু বিষণ্ণ প্রকৃতির হয়ে যায়। অ্যাকচুয়ালি তারা অত্যন্ত ইমোশনাল, অত্যন্ত সেন্টিমেন্টাল হওয়ার জন্য সামান্য কিছু কথাতে তাদের মন খুব আন্দোলিত হয়ে যায়। এক তো জলতত্ত্ব, তার উপর 12th ভাব, সেই জন্য, এবং যেহেতু বৃহস্পতির প্রভাব, তাদের মধ্যে একটা জ্ঞানের ব্যাপার রয়েছে, তাদের অনেকটা একটা অংশ জুড়ে তারা থাকে, তাদের মধ্যে এক জায়গায় দীর্ঘক্ষণ সীমাবদ্ধ হয়ে থাকার মতো তাদের একটা ব্যাপার কিন্তু থাকে না। তারা কিন্তু অনেকটা অংশ নিয়ে ভাবতে চেষ্টা করে, তাই সামান্য কোনো দিক থেকে কষ্ট পেলে তারা সেখান থেকে সরে যায়, তারা কিন্তু অত্যন্ত ইমোশনালভাবে হার্ট হয়, এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট যেটা বলবো, মীন রাশির মানুষেরা অত্যন্ত বেশি কল্পনা প্রবল হয়, অত্যন্ত ওভার থিঙ্কার হয়। একটা ঘটনা ঘটলে সেই জিনিসটা মনের মধ্যে আপনার এতবার আপনি বলেন বা এতবার রিপিট করেন, রিপিট করতে 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 আপনি কচলাতে থাকেন সেই জিনিসটাকে নিয়ে। এতবার কচলান, এতবার বলেন, এক নিজের মনের মধ্যে কেন আমাকে বলবে, কেন এমন করলো, কি হলো আমার জীবনে, আমার বিশাল ক্ষতি হয়ে গেল, আমি আর জীবনে অনেক কিছু করতে পারবো না। এই ক্রমাগতভাবে আপনার জীবনে এই যে রিপারকেশন, বারে বারে নিজের মধ্যে বলা, এই অত্যন্ত বলতে বলতে আপনি যে কোনো সমস্যাকে এতটা জটিল করে ফেলেন, এতটা কমপ্লেক্স করে ফেলেন যে অনেক সময় সেই সমস্যা থেকে ঠিকভাবে বেরিয়ে আসতে পারেন না।
কেননা তখন আপনি কিন্তু অত্যন্তভাবে, যেহেতু সেন্টিমেন্টাল ইমোশনাল ব্যাপার রয়েছে আপনার মধ্যে, কোনো সমস্যার মধ্যে পড়লে এতবার নিজের মধ্যে বলতে থাকেন সেখান থেকে যে কীভাবে উঠে আসবেন, সেই প্রবলেমের গর্ত থেকে কী করে উঠে আসবেন, সেটা কিন্তু আপনি তার পদ না দেখে আপনি শুধু প্রবলেম অরিয়েন্টেডভাবে ভাবেন যে আমার জীবনে এক কত প্রবলেম হয়ে গেল, আমি কি করব, আমার জীবনে কি কিছু হবে না, মানে এই ধরনের একটা সমস্যা, আমার কি সব শেষ হয়ে গেল, আমার কি এইভাবেই জীবনে চলবে। তো আপনি কি করেন, যে সমস্যায় পড়ে আছেন সেই সমস্যা অরিয়েন্টেড চিন্তাভাবনাটা আপনাকে এতটা জর্জরিত করে এবং আপনাকে ভাগ্য খুব একটা প্রথমে দিকে সাথ দিতে যায় না। আপনার জীবনে অনেকবার করে ভাগ্য বিপর্যয় ঘটে, আপনি জীবনে যেইটা ভাবেন যে এটা অনেক সহজে হয়তো হয়ে যাবে, সেই জিনিসটা অনেক সময় কিন্তু আপনাকে ব্যাগড়া দিয়ে দেয়। আপনার জীবনের অনেক ঘাত প্রতিঘাত, অনেক স্ট্রাগল, অনেক প্রতিবন্ধকতা আপনাকে জীবনে ফেস করতে হয় সমস্ত মীন রাশি বা লগ্নের মানুষকে। তাই আপনার সঠিকভাবে বার্থ চার্টের অ্যানালাইসিস করা উচিত এবং ঈশ্বরের উপর আরও বিশ্বাস বা আপনাকে মন থেকে আরও আরও বেশি ট্রান্সপারেন্ট হতে হবে এবং এত ওভার থিঙ্কিংয়ের মধ্যে আপনাকে থাকলে হবে না, এত চিন্তা আপনাকে করলে হবে না, যা হওয়ার হয়ে গেছে নেক্সট আপনি চিন্তা করবেন যে কীভাবে আপনি চলবেন, কীভাবে আপনি করবেন। কিন্তু এই অত্যন্ত রিপারকেশন আপনাকে জীবনের গতি প্রকৃতিকে প্রতি মুহূর্তে খুব পরিবর্তন করে ফেলে, প্রচণ্ড সমস্যার মধ্যে আপনাকে ফেলে দেয়। এই ব্যাপারটা কিন্তু আপনাকে একটু বুঝতে হবে, আপনাকে একটু জানতে হবে। আপনার জীবনে যে কোনো সমস্যাটাকে এতটা আপনি জটিল করে ফেলেন না যে আপনি সেখান থেকে উঠে আসতে পারেন না। তাই আপনাকে প্রবলেম অরিয়েন্টেড অ্যাপ্রোচ না করে সলিউশন অরিয়েন্টেড, আচ্ছা যা হয়ে গেছে হয়ে গেছে, এবার আমি কীভাবে ওখান থেকে বেরিয়ে আসবো তার কথা আমি চিন্তা করি। কিন্তু তখন কি হয়, আপনি অত্যন্ত বিষণ্ণ হয়ে গিয়ে এতটা অস্থির হয়ে যান, আপনি কিন্তু তার বেরোনোর পথ কিন্তু খুঁজে পান না। এই সমস্যায় আপনি অনেক সময় ঘুমের ডিস্টারবেন্স ক্রিয়েট করা, বিভিন্ন শারীরিক কমপ্লিকেশনের মধ্যে পড়ে যাওয়া, এগুলো কিন্তু মীন রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মীন রাশির মানুষেরা অত্যন্ত মুডি গোছের হয়, তারা কখনো কখনো কোনো মানুষের খুব কথা শোনে, আবার কখনো কখনো অত্যন্ত মুডিতে হয়ে যাওয়ার জন্য তারা নিজের এক দুনিয়ার মধ্যে আবদ্ধ থাকে, সেখান থেকে সচরাচর সহজে বেরোতে পারে না। এবং তারা অত্যন্ত না, মানে একটা ব্যাপার থাকে মীন রাশির, তারা অত্যন্ত একটা কি বলবো, অত্যন্ত একটা কালচার বা একটা ফ্যামিলি বা একটা নৈতিকতা এগুলোকে খুব প্রাধান্য দেয়, ঠিক আছে, বা তাদের একটা একটা ট্যাটাস বলি বা তাদের যে সামাজিক ভ্যালু বলি সেই জায়গাটার ব্যাপারে অত্যন্ত সচেতন যে আমার ফ্যামিলি একটা বিশাল কিছু করবে, এই ধরনের একটা ব্যাপার, একটা আত্মসর্বজ্ঞ বা আত্ম অহংকারই বলবো, মানে ফ্যামিলি কেন্দ্রিক একটা অহংকার তাদের মধ্যে থাকে। তাদের এই জায়গাটা অনেক সময় অনেক মানুষের থেকে কিন্তু কিছুটা আলাদা করে দেয়, অনেক মানুষের সঙ্গে মিশলেও কিন্তু কিসের একটা ব্যারিয়ার তৈরি করে দেয়, ঠিক আছে, যে আমাদের একটা ট্যাটাস আছে, আমাদের একটা আমাদের ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি হবে, আমাদের অনেক অ্যারিস্টোক্রেসি ব্যাপার রয়েছে, এই সমস্ত ব্যাপার অনেক সময় মীন রাশির মানুষকে অনেক থেকে আলাদা করে রাখে। হয়তো সেটা বাইরে প্রকাশ করে না, কিন্তু মনের মধ্যে এই ব্যাপারটা থাকার জন্য অনেক সময় মানুষের সঙ্গে ঠিকভাবে মিশতে পারে না। মানসিকভাবে এরা অত্যন্ত অস্থির বা চঞ্চল হওয়ার জন্য প্রথম প্রথম যে কাজটা যেভাবে শুরু করে সেই কাজের কিছুদিন চলার পর সেই কাজটা সেই এন্থু ব্যাপারটা চলে যায়। সেই জন্য মীন রাশির মানুষেরা কাজ তো শুরু করে খুব উদ্যমের সাথে কিন্তু কাজটা ঠিকভাবে শেষ করতে পারে না। এই সমস্ত সমস্যার জন্য আপনাকে আরও কল্পনা প্রবণতা ব্যাপার থেকে বেরিয়ে এসে আরও বাস্তববাদী হতে হবে, আরও রিয়েলিস্টিকভাবে ভাবতে হবে, আরও প্রবলেম অরিয়েন্টেড অ্যাপ্রোচ থেকে সরে গিয়ে আপনাকে সলিউশন অরিয়েন্টেড ব্যাপার কিন্তু চিন্তা করতে হবে। আপনার একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড রয়েছে কিন্তু অবশ্যই সেটা থাকুক, কিন্তু তার মানে অপরের সমালোচনা করে বারে বারে কথা বলে অনেক সময় আপনি কিন্তু নিজের একটা গণ্ডি তৈরি করেন, নিজের যে গণ্ডির মধ্যে আপনি থাকেন সেই জায়গাটাকে আপনি খুব বেশি মনে করেন যে সেটাই সব থেকে ঠিক, এমনও তো হতে পারে যে আপনি হয়তো ভুল করছেন। সেই জন্য আপনাকে আরও আরও ফ্লেক্সিবল হতে হবে, আরও ইমোশনাল জায়গা থেকে সরে আসতে হবে। এই অত্যন্ত কল্পনা প্রবণতা, অত্যন্ত ওভার থিঙ্কিং ব্যাপার থেকে আপনাকে সরে আসতে পারলে আপনার জীবনে অনেক উন্নতি হবে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনার অত্যন্ত অ্যাডজাস্টেবল একটা ক্ষমতা রয়েছে। আপনারা ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে অ্যাডজাস্ট করতে করতে নিজের শরীরের কি অবস্থা সেটাই ভুলে যান এবং সবসময় চিন্তা করতে থাকেন যে আমার বরের কি হবে, আমার ওয়াইফের কি হবে, মানে যাই হোক মেয়ে হলে সে তার হাজবেন্ডের কথা ভাবেন, ছেলে হলে সে ওয়াইফের কথা ভাবেন, তার পরিবারের কথা ভাবেন, পরিবারকে কীভাবে ভালো রাখবেন তার জন্য পাগল হয়ে থাকেন। কিন্তু এই পরিবার 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 করতে করতে আপনার নিজের শরীরের খেয়াল আপনি কিন্তু রাখতে ভুলে যান। সেই জন্য অনেক সময় অনেক মীন রাশির মানুষেরা অনেক সময় বিভিন্ন জটিল কুটিল লোকের মধ্যে কিন্তু পড়ে যায়। মীন রাশির মেয়েদের মধ্যে একটা গাইনোকাল প্রবলেম,
বা বুকে ব্যথা, কোমরে ব্যথা, এগুলো কিন্তু হতে কিন্তু দেখতে পাওয়া যায়। মীন রাশির মানুষদের অ্যাকচুয়ালি যখন সাড়ে সাতির পর্যায়ে চলে তাদের খুব মানসিক একটা চাপ দেয়, কারণ তারা অত্যন্ত ইমোশনাল সেন্টিমেন্টাল, তো তাদের শনি কিন্তু তাদেরকে অনেক বাস্তবাদী করার চেষ্টা করে, তাদেরকে কিন্তু অনেক চাপ দিয়ে ঘটনার ভয়াবহতাকে বোঝানোর চেষ্টা করে, এবং আপনারা এতটা কল্পনা প্রবণ, এতটা ইরিটেট হয়ে পড়েন যে সেই সমস্যার জায়গাগুলোকে কোথাও বুঝতে পারেন না। আপনার মনের মধ্যে সেই সমস্যাকে বারে বারে রিপিট করতে করতে আপনি মন থেকে অনেক কষ্ট পেয়ে যান, দুর্বল হয়ে যান। আপনার যে প্রচুর ক্ষমতা রয়েছে, আপনার মধ্যে এই কল্পনা প্রবণতাকে যদি সঠিক কাজে আপনি প্ল্যানিংয়ের কাজে লাগান, জীবনে উন্নতির পথে কাজে লাগান, এবং ঈশ্বর ভক্তির মাধ্যমে যদি আপনি জীবনে সাময়িক এই আপস্ট্রিম ডাউন সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারেন, তাহলে আপনার জীবনে সর্বার্থকভাবে অনেক উন্নতি হবে। তাই যে সমস্ত মীন রাশি বা লগ্নের মানুষেরা আমার ভিডিও দেখছেন, তাদের উচিত তাদের বার্থ চার্টে মঙ্গল, বৃহস্পতি এবং চন্দ্রের কি কন্ডিশন সেই জায়গাগুলোকে ঠিক করা। সেই জায়গাগুলোকে ঠিক করলে আপনার যদি নবমপতির অবস্থান ভালো থাকে, তাহলে আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু কাটিয়ে দিতে পারে। তাই আপনাকে আপনার বার্থ চার্টে সঠিকভাবে অ্যানালাইজ করা উচিত, সঠিক জায়গাটা বোঝা উচিত, তাহলে আপনার জীবনের প্রবলেমটাকে কিন্তু অনেকটা আপনি রেক্টিফিকেশন করতে পারবেন। বোঝা গেল কি বললাম? এবং সার্বিক ওই দুশ্চিন্তা, ওভার থিঙ্কিং জায়গা থেকে আপনাকে কিন্তু সরে যেতে হবে। আপনাকে এত ভাবলে হবে না, এত কষ্ট পেলে হবে না। এই কষ্টের জায়গা থেকে যদি আপনি সরে যেয়ে নিজস্ব প্রবলেমের জায়গাটাকে মোকাবিলা করতে পারেন, তাহলে দেখবেন আপনি জীবনে অনেক দিক থেকে কিন্তু অনেক উন্নতি করতে পেরেছেন। সুতরাং আপনি যদি এই পথে চলেন, এইভাবে যদি জিনিসগুলোকে ঠিক করেন, এবং আপনাকে আরো কনফিডেন্সকে বাড়াতে হবে, আপনি লোকের কথায় খুব সহজেই প্রভাবিত হয়ে যান, অনেক লোককে সামান্যভাবে না খুব বিশ্বাস করে ফেলেন, এত বেশি বিশ্বাসে আপনার মন, তো এই জন্য কি হয়, আপনি যেই রাস্তায় চলছেন সেই জায়গাটাকে আপনি অত্যন্তভাবে না নিজেই বুঝতে পারেন না যে আপনি ঠিক রাস্তায় আছেন কি না আছেন। পরের কথা এতটা বেশি প্রভাবিত হয়ে যান, মনে করেন যে পর যেটা বলছে সেটা হয়তো আপনার ভালোর জন্যই বলছে, কিন্তু এই যুগে আপনাকে অনেক ক্ষেত্রে যেই মানুষটা আপনাকে হয়তো ভালো অ্যাডভাইস দিচ্ছে, সে হয়তো তার নিজের স্বার্থর জন্য কিছু হয়তো আপনাকে অ্যাডভাইস দিচ্ছে, সেই জায়গাটাও কিন্তু অনেক সময় বোঝেন না, আপনাদের খুব কনফিডেন্সের অভাব ক্রিয়েট করে। তাই আপনার বার্থের মঙ্গলের অবস্থান এবং চন্দ্রের অবস্থান কতটা ভালো সেটা কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। এবং আপনাদের প্রতি বৃহস্পতিবার নিরামিষকে প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিদেবের মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রম সহা গ্রুভে নমা, ওং গ্রাম গ্রীম গ্রম সহা গ্রুভে নমা, ওং গ্রাম গ্রীম গ্রম সহা গ্রুভে নমা। এবং প্রতি বৃহস্পতিবার হলুদ ড্রেস পরলে আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু নির্মূল করে যাবে। আজকে এখানেই থামতে হবে। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা মনকে ছুঁতে পারলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।